যেরকম দেখতেছো এরকম না, এদের মধ্যে একচুয়ালি ভাঁজ থাকে। কিছু কিছু জায়গায় উচ্চ অংশ থাকে, কিছু কিছু জায়গায় কি অংশ থাকে, উঁচু অংশ থাকে, আবার কিছু কিছু জায়গায় কি অংশ থাকে তোমার, মানে ভিতরে খাঁজ থাকে। একটা হচ্ছে উঁচু ভাঁজ আর একটা কি নিচু খাঁজ। এই যে উঁচু যে ভাঁজ গুলা উঁচু উঁচু হয়ে যেগুলো উঠছে সেগুলাকে বলা হচ্ছে তোমার একচুয়ালি জাইরাস। আর এই যে নিচে যেগুলো ঢুকছে সেগুলোকে বলা হয় ফিশার। সেগুলোকে কি বলা হয়? ফিশার। সেগুলোকে কি বলা হয়? ফিশার। এবার মনে রাখো ফিশারি মানে তোমার একটা পুকুর তৈরি করতে হবে, তোমার পুকুরটাকে খনন করতে হবে, তার মানে তোমার খাঁজ মানে খাদ তৈরি করতে হবে। সো ব্রেনের মধ্যে এই যে এরকম এরকম যে ভাঁজ থাকে, তুমি যদি কয়েকটা ভাঁজ দিও, ব্রেনটা তো এরকম ভাঁজ করা অবস্থায় থাকে তাই না, ব্রেনটা যদি এরকম ভাঁজ করা অবস্থায় থাকে, এই যে আমাদের যে ইয়াটা আছে এটা তো এইভাবে না তাই না, এটা এইভাবে ভাঁজ করা তাই না। তো ব্রেনটা যদি ভাঁজ করা থাকে দেখো কিছু জায়গায় উঁচু অংশ সৃষ্টি হইতেছে, আবার কিছু জায়গায় নিচে এই জায়গাটাতে কি নিচু অংশ সৃষ্টি হয়েছে, আবার এই জায়গাটাতে উঁচু অংশ, তাহলে এটাকে বলা হচ্ছে কি জাইরাস। আর এই যে নিচু যে অংশটা সেটা কি বলা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে ফিশার। তাহলে নিচের অংশটা হচ্ছে জাইরাস, উপর অংশটা কি ফিশার। এখন এটা খুব ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, যে মানুষটার খেয়াল করো এখানে খুব ট্রিকি একটা আছে, খুব মজার ব্যাপার, যে মানুষটার এই যে ভাঁজ গুলো বেশি থাকবে মানে বেশি ভাঁজ থাকবে, খেয়াল করো যে মানুষটা বেশি ভাঁজ, আর একে মানুষ হচ্ছে কম ভাঁজ, যে মানুষটা বেশি ভাঁজ থাকবে থিওরিটিক্যালি সে হচ্ছে বেশি বুদ্ধিমান। তোমার যার যার ভিতরে বেশি প্যাঁচ থাকবে মানে ব্রেনের মধ্যে যার বেশি প্যাঁচ থাকবে, যার জটিলতা থাকবে, তার চিন্তা ভাবনা সে তত জটিল চিন্তা ভাবনা করতে পারবে। তুমি জানো কিনা আমাদের আইনস্টাইন, হোয়াই আইনস্টাইন ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার পিপল, কেন ডিফারেন্ট, আমাদের অ্যাকচুয়ালি ব্রেনের ওজন কত, আমাদের ব্রেনের ওজন হচ্ছে 1.36 কেজি, ওজন কত 1.36 কেজি, 1.36 কেজি, আইনস্টাইনের ব্রেনের ওজন ছিল 1.1 কেজি, দেখো না আমরা তো খুব স্পেসিমেন পাই দেখছি, তো মানুষের ব্রেন আর অন্য একটা প্রাণীর ব্রেনের সাথে যদি তুলনা করো, মানুষের জাইরাস ফিশার পরিমাণ বেশি বা মানুষের ভাঁজটা বেশি আর অন্যান্য প্রাণীর ভাঁজটা কম। আচ্ছা কেন আল্লাহ তাআলা আমাদের ব্রেনের মধ্যে এই ভাঁজ গুলো দিলেন, কেন জায়গা স্পেশাল দেওয়ার দরকার ছিল তার? ওকে, ব্রেন অ্যাকচুয়ালি খেয়াল করো এই ব্রেনটাই কিন্তু তোমাকে পরিচালনা করতেছে, এভরিথিং ইন ইউর লাইফ, মানে ইউর লাইফ মিন্স ব্রেন, ইউর লাভ নট মিন্স হার্ট, ইউর লাভ মিন্স ব্রেন, ইউর ইমোশন মিন্স ব্রেন, ইউর স্যাডনেস ইউর হ্যাপিনেস মিন্স ব্রেন, অল থিংস, তো সব কিছুই হচ্ছে ব্রেন। অ্যাকচুয়ালি এই ব্রেনটা আমাদের যে কেভিটি আছে, আমাদের যে ক্রেনিয়াল কেভিটি আছে মানে আমাদের যে মাথা আছে, নাকি আগে দেখানো লাগবে নাকি, ওকে, তো আমাদের যে মাথা আছে সেই কেভিটিটা খুব ছোট, সেই পরিমাণ স্নায়ুকে রাখতে গিয়ে আমরা রাখতে পারিনি, মানে ওই এর মধ্যে রাখতে পারবো না, সেই কারণে যেটা করছেন আল্লাহ তাআলা সেটাকে ভাঁজ করে দিচ্ছে। এবার ভাঁজ ভাঁজ দেওয়ার কারণে কি হয়েছে, আমরা একটা ছোট জায়গায় বেশি জিনিস রাখতে পারতেছি। খেয়াল করো ধরো তোমার একটা শাড়ি আছে, এখন এই শাড়িটাকে একটা প্যাকেটে ঢুকাইতে চাও, তখন কি করবো সেটাকে ভাঁজ করবো না, ঠিক সেই কারণে আমাদের এটাকেও আলাদা এইভাবে অনেকগুলো ভাঁজ করে দিচ্ছেন, যাতে আমাদের যে কেভিটি আছে ক্রেনিয়াল কেভিটি, আমাদের যে মাথার যে কেভিটিটা আছে সেই গহ্বরে যাতে ব্রেনটাকে ইনপুট করা যায়। এখন তো বুঝা গেছে, তাহলে কি বললাম এখানে কিছু উঁচু অংশ থাকে যেগুলোকে বলা হচ্ছে জাইরাস, আর কিছু নিচু অংশ থাকে যেগুলোকে বলা হচ্ছে কি ফিশার। এখন তো ক্লিয়ার, তবে কিছু কিছু ফিশার, খেয়াল করো কয়েকটা ফিশার, কয়েকটা ফিশার আগে আগে কয়েকটা জিনিস শিখায় নেই না ওইটা আগে, এখন কয়েকটা ফিশার যেটা করে সেটা হচ্ছে তোমার খুব তারা খুব প্রমিনেন্ট, অর্থাৎ সব ক্ষেত্রে খাদ আছে কিন্তু খাদ গুলা একটা ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট, সাপোজ ধরো এটা এরকম ভাবে গেল এরকম ভাবে গেল আর একটা একেবারে এরকম, তখন কি এই খাদটা কি বেশি না, মানে এরকম একটা খাদ আছে, এরকম তিনটা খাদকে আমরা চিহ্নিত করতে পারি আমাদের ব্রেনে। সো আমি জাস্ট পজিশনটা দেখাবো আগে, আগে আমাদের সেপ্টিক ইনস্ট্রাকে টাকি, ওকে, সো এটা হচ্ছে কি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে কি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, ওকে, ওকে, সো এটা হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। সো এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে সেটার মধ্যে সেন্ট্রাল একেবারে মাঝখানে, দেখো সেন্ট্রাল মানে কি মাঝখানে তাই না, এই যে মাঝখানে তোমার এরকম ভাবে একটা খাপ খুব ইয়া করে চলে আসছে,
মাঝখানে যে খাপটা চলে আসছে এইভাবে সেটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রাল ফিশার, সেটাকে কি বলা হচ্ছে? সেন্ট্রাল ফিশার, এটা কি বলা হচ্ছে? সেন্ট্রাল ফিশার, এই যে খাপ, এটা কি পুরোটাকে খাপ মনে হচ্ছে না এইভাবে? এটা এটা কি বলা হচ্ছে? সেন্ট্রাল ফিশার। সেন্ট্রাল কেন? এই খাপটাকে কেন সেন্ট্রাল ফিশার বলা হচ্ছে? সেন্ট্রাল কারণ এটা হচ্ছে মাঝখানে সেন্টারে অবস্থিত। এবার তো বুঝা গেছে, এবার তো ক্লিয়ার। আর এই যে আমাদের এই যে এটা যে এইভাবে গেল এইখানে এইটা একটা খাত সৃষ্টি করছে, সেই খাতটাকে বলা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সেই খাতটা কোন পজিশনে আছে দেখো তো, সেই যে এইটাই খাত, এটা মিডিল না, আগেরটা তো মিডিলে আছে তাই না? আগেরটা তো মিডিলে আছে, এখন এই খাতটা কিভাবে আছে? এই খাত হচ্ছে ল্যাটারালি বা পাশাপাশি অবস্থায় আছে, খেয়াল করো এদিকে, খেয়াল করো পাশাপাশি থাকা মানে কি ল্যাটারালি না? পাশ এই ফার্স্ট চ্যাপ্টারে কি পড়ছো? ল্যাটারাল মানে কি? পাশে। ফ্রন্টাল মানে কি? সামনে। ডরসাল মানে কি? পিছনে। ল্যাটারাল মানে কি? ল্যাটারাল মানে কি এখন শিখো তাহলে, ল্যাটারাল মানে কি? পাশে। ফ্রন্টাল মানে সামনে, পিছনে মানে ডরসাল, পিছনে মানে কি? ডরসাল। সামনে মানে আরেকটা অর্থ আছে ভেন্ট্রাল, ভেন্ট্রাল ফ্রন্টাল সে শব্দগুলো ইউজ করা। পাশে মানে কি? ল্যাটারাল। এই যে যে ফিশারটা আছে সেটা হচ্ছে আমাদের এই দিকে, তার মানে কি সেটা পাশে না, সেজন্য সেই ফিশারটার নাম কি হবে? ল্যাটারাল ফিশার। তার মানে খেয়াল করো একটা ফিশার কি, একটা ফিশার কি? সেন্ট্রাল ফিশার। কেন সেন্ট্রাল ফিশার? বিকজ ইট ইজ সেন্ট্রালি পজিশনড, সেন্ট্রালি সিচুয়েটেড, বুঝা গেছো? ওটা সেন্ট্রালি অবস্থিত, সেই জন্য সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ফিশার। আর যে ফিশারটা কোন জায়গায় আছে, ল্যাটারালি আছে, সেটাকে বলা হচ্ছে কি? ল্যাটারাল ফিশার। সেটাকে কি বলা হচ্ছে? ল্যাটারাল ফিশার। এখন আর একটা ফিশার আছে, সেটা মনে রাখার আগে একটা জিনিস একটু খেয়াল করো, তুমি দেখাইতে হবে সেটাকে। ওকে, আমাদের এই যে মাথার কয়েকটা হাড়ের নাম আগে দেখো, এই যে আমাদের সামনে যে হাড়টা আছে সেটার নাম কি? কপালে যে হাড়টা আছে সেটার নাম ফ্রন্টাল, বিকজ সেটা সামনে আছে, ফ্রন্টাল। আমাদের মাথার দুই পাশে দুইটা হাড় আছে, সে দুইটা হাড় কি? পাশে আছে, সেই জন্য প্যারাইটাল। প্যারা মানে কি? প্যারা ল্যাটারাল আমি বলি, একটা হচ্ছে ল্যাটারাল, খেয়াল করো ল্যাটারাল মানে হচ্ছে পাশে, আর একটা হচ্ছে প্যারাইটাল, প্যারা মানে পাশে। খেয়াল করো পড়ছো কিনা যে এই নীলা পর্বে প্রাণীদের প্যারা পুড়িয়া থাকে, প্যারা পুড়িয়া মানে কি? খেয়াল করো আমি দুইটা টান পড়াইছিলাম, একটা হচ্ছে পেরি আর একটা হচ্ছে প্যারা। পেরি মানে হচ্ছে সারাউন্ড করে, যেটা মানে মানে এইভাবে সারাউন্ড করে যেটা, সেটা কি? পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম কি? আমাদের পুরো আকৃতি যেটা কি সারাউন্ড করে না, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। হ্যাঁ পর্দা, সেটা কি আমাদের পুরো কেভিটিটাকে সারাউন্ড করে কিনা, সেই জন্য সেটা হচ্ছে পেরিটোনিয়াম। আর পড়ছোনা এনিলিটার কি থাকে? প্যারা পুড়িয়া থাকে, তার মানে এনিলিটার এই যে একটা ইয়া, এর এই যে দুই পাশে পা থাকে, তার মানে কি? পুড়িয়া মানে হচ্ছে পদ বা পা, আর এই প্যারা মানে হচ্ছে পাশের পা, মানে পাশে থাকে পা গুলো, বুঝতে পারছো? ব্যাপারটা এটা হচ্ছে এনিলিডা পর্বের প্রাণী, এটা হচ্ছে এনিলিডা পর্বের প্রাণী, এরকম ক্লিয়ার? তাহলে প্যারা পুড়িয়া থাকে, তাইলে খেয়াল করো তাহলে আমাদের যে ব্রেনের পাশে যে দুটো বোনস আছে সেই দুটো বোনসের নাম কি? এই যে খেয়াল করো উপরে দিছে প্যারাইটাল, সামনে কি? ফ্রন্টাল। এই যে কানের এই দিকে, কানের দিকে খেয়াল করো, কানের এই দিকে যেই হাড়টা আছে, কানের এই দিকে যে হাড়টা সেটাও পাশে আছে, বাট এইটার উপরে একটা পাশে আছে সেটা হচ্ছে প্যারাইটাল, বাট কানের সাথে যেটা সংযুক্ত একেবারে খেয়াল করো এদিকে হাত দিয়ে ফিল করতে হবে, সেটা হচ্ছে তোমার টেম্পোরাল। সেটা কি? টেম্পোরাল, টেম্পোরাল ধরো তোমার টেম্পার লস হয়েছে, টেম্পার লস হলে কি টম অ্যান্ড জেরির কান কানের মধ্যে দিয়ে এইভাবে বের হয়ে যায় না, টেম্পার লস হলে মানে যখন রাগ করে তখন দেখা যাচ্ছে না একেবারে আগুন বের হয়ে গেছে, তো সেটা মনে হয় টেম্পোরাল। আর পিছনে একটা আছে সেটা হচ্ছে অক্সিপিটাল, সেটা কি? অক্সিপিটাল। এবার তো ক্লিয়ার, সেটা কি? অক্সিপিটাল। এখন আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে এই যে প্যারাইটাল বোনস, খেয়াল করো এটা কি প্যারাইটাল বোনস না? সামনে এদিকে যে সামনে বোনস আছে সেটা কি? ফ্রন্টাল। এদিকে যেটা আছে সেটা কি? প্যারাইটাল। পিছনে যেটা আছে সেটা কি? অক্সিপিটাল। তাহলে উপরে যে একটা বোনস আছে খেয়াল করো, তাহলে উপরে যে একটা বোনস আছে সেটা হচ্ছে কি? প্যারাইটাল। আর নিচে যে এই যে এই জায়গায় যে বোনসটা আছে সেটা কি? সেটা কি? অক্সিপিটাল, তাই না? এই যে প্যারাইটাল আর এই যে অক্সিপিটাল, খেয়াল করো প্যারাইটাল কি বললাম? প্যারাইটাল আর এই যে অক্সিপিটাল, এই প্যারাইটাল আর অক্সিপিটাল এর মাঝখান দিয়ে এই বরাবর আরেকটা ফিশার চলে গেছে, এই বরাবর কি আরেকটা ফিশার চলে গেছে। সো এই ফিশারটার নাম হচ্ছে, এই ফিশারটার নাম কি বলো? সোজা কথা, প্যারাইটো অক্সিপিটাল, খেয়াল করো প্যারাইটো অক্সিপিটাল ফিশার, বিকজ দিস ফিশার ইজ সিচুয়েটেড বিটুইন দা কি আমাদের প্যারাইটাল লোব এন্ড অক্সিপিটাল লোব। তাহলে খেয়াল করো এটা তাহলে কি বলতেছি আমরা, প্যারাইটো অক্সিপিটাল ফিশার, আমাদের ফিশার তাহলে কয়টা?
প্লিজ ডোন্ট বি কনফিউজ উইথ দ্য লুব অ্যান্ড ফিশার, বিকজ লুবের নামগুলো হবে আলাদা এবং ফিশারের নামগুলো হবে আলাদা। বাট তুমি যদি এইটার চিত্র এভাবে মনে রাখো তাহলে দ্যাটস ভেরি ইজি, বাট স্টুডেন্টরা মেডিকেল এক্সাম দিতে গিয়ে বারবার পাতে পেয়ে যায়, ফিশার কি প্যারাটো অক্সিপিটাল, সেন্ট্রাল কি কোনো লুব আছে কিনা, বলবেন বারবার দেওয়া হয়েছে যে সেন্ট্রাল হচ্ছে ফিশার, সেন্ট্রাল লুব না, কিন্তু সেন্ট্রাল ওরা লুব দিয়ে চলে আসে। সেজন্য এগুলোকে এত ডিটেলস করাই দিয়েছে, এটা হচ্ছে কি সেন্ট্রাল, এটা হচ্ছে কি সেন্ট্রাল, সেন্ট্রাল ফিশার, এটা হচ্ছে কি ল্যাটারাল ফিশার, এটা কি প্যারাইটো অক্সিপিটাল ফিশার, এটা কি প্যারাইটো অক্সিপিটাল ফিশার, তাহলে একটা কি এটা কি, এটা কি ফিশার সেন্ট্রাল ফিশার, এটা কি ফিশার প্যারাইটো অক্সিপিটাল ফিশার, এটা কি ল্যাটারাল ফিশার, ক্লিয়ার? এখন দেখো ব্রেইন তাহলে কয়টা ভাগে ভাগ হচ্ছে, এখন এক দুই এই যে নিচে একটা তিন চার, তাহলে এই যে এটাকে এভাবে না দিয়ে আমরা এভাবে দিয়ে দিই তাহলে হয়তো বা মানে খুব ভালোভাবে বোঝা যাবে, এটা যদি আমরা এইভাবে দিয়ে দিই এখন ব্রেইন কয়টা ভাগে ভাগ হয়েছে, এক দুই তিন চার, এই চারটা লুপ তৈরি হয়েছে। এখন লুপগুলোর পজিশন দেখো, এই লুপটার পজিশন কোন জায়গায়, সামনের দিকে, মানে এটা হচ্ছে ফ্রন্টাল লুপ, এটা কি লুপ, ফ্রন্টাল লুপ, তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল লুপ, ফ্রন্টাল লুপ। আর এই যে এইটা, এটা কোন দিকে, আমাদের কানের দিকে না, সেই জন্য সেটাকে বলা হচ্ছে আমাদের টেম্পোরাল লুপ, সেটা কি বলা হচ্ছে টেম্পোরাল লুপ। এই যে এটা, এটা কোন পজিশন আছে, পাশের পজিশন আছে, মানে প্যারা পজিশনে না, সেই জন্য সেটা হচ্ছে প্যারাইটাল লুপ, সেটা কি লুপ প্যারাইটাল লুপ। আর এটা যেহেতু এদিকে যেহেতু অক্সিপিটাল বোনস আছে আর এটা যেহেতু অক্সিপিটাল বোনসের সাথে সম্পর্কিত, সেহেতু সেটা হচ্ছে অক্সিপিটাল লুপ, সেটা কি লুপ অক্সিপিটাল লুপ। তাহলে খেয়াল একটা হচ্ছে এটা হচ্ছে প্যারাইটাল লুপ, ফ্রন্টাল লুপ, টেম্পোরাল লুপ, অক্সিপিটাল লুপ, বলো সেন্ট্রাল লুপ নামে কোনো লুপ আছে কিনা, নাই, সেন্ট্রাল ফিশার, সেন্ট্রাল কি ফিশার, আবার খেয়াল করো সেন্ট্রাল ফিশার, প্যারাইটো অক্সিপিটাল নামে কোনো লুপ আছে, প্যারাইটো অক্সিপিটাল ফিশার, বাট প্যারাইটাল লুপ অক্সিপিটাল লুপ, বুঝা গেছে ওটা, ল্যাটারাল লুপ নামে কোনো লুপ আছে না, ল্যাটারাল ফিশার, ল্যাটারাল ফিশার, মানে তো বুঝা গেছে ল্যাটারাল ফিশার, ল্যাটারাল ফিশার আর একটা নাম দেওয়া যায়, দিতে পারো খেয়াল করো, নিচে কি টেম্পোরাল, উপরে কি প্যারাইটাল, প্যারাইটো টেম্পোরাল ফিশার দিতে পারো, বুঝা গেছে ব্যাপারটা। তাহলে খেয়াল করো একটা হচ্ছে কি ফিশার, এটা আবার সেন্ট্রাল, সেন্ট্রালি প্লেসড, সেন্ট্রাল, সেন্ট্রাল ফিশার, এটা ল্যাটারাল ফিশার, এটা প্যারাইটো অক্সিপিটাল ফিশার, প্যারাইটো অক্সিপিটাল, প্যারাইটো অক্সিপিটাল ফিশার। তাহলে লুপ তাহলে কয়টা পোর্শন হলো, চারটা, সামনের পোর্শন ফ্রন্টাল, সামনে মানে হচ্ছে ফ্রন্ট, মানে সামনে ফ্রন্টাল, পাশে মানে হচ্ছে প্যারাইটাল, নিচে কানে এদিকে যে টেম্পোরাল, পিছনে যে অক্সিপিটাল বোনস সেজন্য সেটা অক্সিপিটাল লুপ। ক্লিয়ার? ব্রেইন এর লুপগুলো ক্লিয়ার আছে, মানে ক্লিয়ার? ওকে, সো এখন আমরা এই ব্রেইনের এইগুলাকে খেয়াল করো, আমরা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে দুইটা হাতে মনে রাখতে পারি, খেয়াল করো।